ঢাকার সাভারের দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ড্রেস আপ গার্মেন্টস এর সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, কারখানায় কর্মরত ছিলেন 196 জন নারী ও পুরুষ শ্রমিক। 13 সেপ্টেম্বর কারখানাটির মালিক মোস্তফা নানা অজুহাত দেখিয়ে শ্রমিকদের না জানিয়ে বেতন ভাতা পরিশোধ না করে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয়। উল্লেখ্য, দুদিন আগে কারখানার সামনে শ্রমিকরা এসে জড়ো হলে এক শ্রমিক নেতার উপরে সন্ত্রাসীরা হামলা করে মারধর করেন। বেতন দেওয়া ও কারখানা খুলে না দেওয়া পর্যন্ত শ্রমিকরা অবস্থানে থাকবেন বলে জানান। এদিকে কারখানাটির সামনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি।